বিয়ে না হওয়া পর্যন্ত আমি সবসময় এটাই বলবো যে আমি সিঙ্গেল। মিডিয়া জগৎ থেকে কয়েক বছরের জন্য বিরতিও নিতে পারি, বাচ্চাদেরকে কেন্দ্র করে ঈদে নাটক করা হচ্ছে, তো ওরকম একটা নাটকে আমার কাজ করার সুযোগ হয়। আপনার মিডিয়াতে আসার শুরুর গল্পটা একটু জানতে চাই। আমার শুরুটা নাচ দিয়ে, এটা অনেকেই জানেন না, বা যারা আমার রেগুলার অডিয়েন্স তারা হয়তো বা জানেন যে আমার শুরুটা হয়েছিল নাচ দিয়ে। তারপর সেখান থেকে আমি একটা রিয়ালিটি শো করি যেটা আমাদের স্কুল থেকে আমাদেরকে পাঠানো হয় ছয়টা বাচ্চাকে, সেখানে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হই এবং আই ওয়াজ দ্য বেস্ট পারফর্মার দেয়ার। সেখান থেকে আমার মুক্ত খবর পড়া শুরু। মুক্ত খবর পড়ার সময় আমার মনে হয়েছিল যে আমার উপস্থাপনার প্রতি একটু একটু আগ্রহ আছে। তো সেখান থেকে যেহেতু আমি অনেক ছোট ছিলাম এবং আমার যতটা না বয়স তার থেকে স্ক্রিনে দেখতে আমাকে আরও ছোট লাগতো, তো সেই সময় উপস্থাপনাটা আসলে করা হয়ে ওঠেনি। টুকটাক চেষ্টা চলছিল, সেটা স্কুলে হোক কিংবা স্কুলের বাইরে হোক, কিন্তু প্রফেশন হিসেবে নেওয়ার ভুটটা তখনও মাথায় চাপেনি। এবং একই সাথে তখন আমি চাইল্ড আর্টিস্ট হিসেবে বেশ কয়েকটি নাটকে কাজ করেছিলাম, উল্লেখযোগ্য হচ্ছে 72.5 ঘন্টা। তখন বেশ কিছু চ্যানেলেই দেখা যেত যে বাচ্চাদেরকে কেন্দ্র করে ঈদে নাটক করা হচ্ছে, তো ওরকম একটা নাটকে আমার কাজ করার সুযোগ হয়। তারপর বেশ লম্বা বিরতি, এর মাঝখানে সিনেমার কাজ করা হয়, এর মাঝখানে নাচটা সবসময় কন্টিনিউ ছিল। সব কিছু যখন ভেবেছিলাম যে আর কিছুই করবো না, ইউনিভার্সিটিতে উঠে গেছি, পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে যাব, ঠিক সেই সময় আমার কাছে সেনোরা স্যানিটারি ন্যাপকিনের অফার আসে একটা করার। তখন সেনোরা স্যানিটারি ন্যাপকিনের অ্যাডের মধ্য দিয়ে আমি আবার কাজ শুরু করি এবং ব্যাক টু ব্যাক আমার দুইটা টিভিসি খুব বেশি প্রশংসিত হয়, একটা ছিল সেনোরা, আরেকটা ছিল বাল্যবিবাহ রোধে ইউনিসেফের একটা, তিনটা অ্যাড তারা বের করছিল, তার মধ্যে আমার একটা সব থেকে বেশি পপুলারিটি পায়। তারপর একটা ন্যাশনাল চ্যানেলে দেখলাম যে এরকম নিচে স্ক্রল যাচ্ছে যে তারা উপস্থাপিকা খুঁজছেন তাদের চ্যানেলের জন্য, নতুন মুখ খুঁজছেন। কিছু না ভেবেই ওখানে সিভি ড্রপ করলাম, কল আসলো, তারপর তারা বললেন যে আমি সিলেক্টেড। দেন ওনাদের সাথে কাজ করা শুরু হলো, সেখান থেকে আস্তে আস্তে উপস্থাপনার প্রতি একটা ঝোঁক তৈরি হয়ে গেল এবং থাকে না যে প্যাশন ওভার প্রফেশন ব্যাপারটা তখন এমন হয়ে গেল। সো খুব ভালো একটা সাবজেক্ট থেকে পড়াশোনা করে বের হলো, প্যাশনটা থেকে বের হতে ইচ্ছা করছিল না। তো তখন মনে হলো যে ওকে ফাইন, লেটস কন্টিনিউ উইথ দিস। ঠিক একই সময় যখন করোনা শুরু হবে ঠিক ওই সময় আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় এবং ঠিক গ্র্যাজুয়েশন কমপ্লিটের আগ মুহূর্তে ক্লোজ আপের সাথে আমার প্রথম নাটক করা হয়, এবং যেটা আমরা জানি ক্লোজ আপের যেহেতু ক্যাম্পেইনটা খুব বড় থাকে তার জন্য খুব অল্প সময়ে দ্রুত অডিয়েন্সের কাছে পৌঁছানো যায়। তো সেখান থেকে অডিয়েন্সও দেখলাম যে খুব ভালোভাবে আমাকে গ্রহণ করেছেন, কিন্তু করোনার জন্য আসলে তখন অনেক কাজই তো স্থগিত হয়েছিল। তো যেই পরিমাণ দর্শকপ্রিয়তা পাওয়ার কথা ছিল বা দর্শকের কাছাকাছি আরও কাজ নিয়ে যাওয়ার সুযোগ ছিল, সেই সুযোগটা আসলে করোনার জন্য আমার রোধ হয়ে গিয়েছিল। তারপর একটা সময় টুকটাক তাও নাটক করেছিলাম একটা দুইটা, কিন্তু থাকে না ওই আনন্দটা পাচ্ছিলাম না, সেলফ স্যাটিসফ্যাকশনটা বা আত্মতুষ্টি যেটা আমরা বলি ওটা পাচ্ছিলাম না, যেটা আমি আসলে উপস্থাপনার থেকে সবসময় পেয়ে থাকি। তো তখন মনে হলো যে নাটকটা হয়তো বা আমার জন্য না, থাক উপস্থাপনাটা দিয়ে কন্টিনিউ করি। এরকম সময়ে ওটিটি সিরিজের অফার আসলো আমার কাছে। সো সর্বপ্রথম G5 সাথে আমার G5 ওটিটি প্ল্যাটফর্ম থেকে আমার প্রথম সিরিজ যায় কন্ট্রাক্ট। এই ওয়েব সিরিজের মধ্য দিয়ে যখন দেখলাম যে ২৫ থেকে ৩০ জন মাল্টি ট্যালেন্টেড আনসাম্বল কাস্টিংয়ের মাঝখানে মানুষ আমার কথা বলছে যে উমা চরিত্রটা ভালো লেগেছে, তখন একটা এনার্জি পেলাম যে আরে ব্যাপারটা মজার তো, যে এতজন তুখর তুখর অভিনেতা লাইক চঞ্চল চৌধুরী, লাইক জাকিয়া বাড়ি মম, লাইক রাফিয়াত রশিদ মিথিলা, শ্যামল মাওলা, আরিফিন শুভ, তো এদের এতগুলো বাঘা বাঘা আর্টিস্টের মাঝখানে আমাকে মানুষ মনে রেখেছে, তার মানে দেয়ার ইজ সামথিং ইন মি অ্যান্ড দেয়ার ইজ সামথিং ইন ওটিটি সিরিজ। ওখান থেকে ওটিটি সিরিজগুলোতে কাজ করা শুরু করলাম এবং সর্বশেষ যখন দাগ ওয়েথনটার মধ্য দিয়ে প্রশংসিত হলাম তখন একটা এনার্জি পেলাম যে না অভিনয়টা তাহলে করা যায়। তারপর নাটকে কেন যেটি হয়ে উঠছিল না, আমার লাক ফেভার করছিল না, এই বছর এসে লাকিলি বুক পকেটের গল্পের মধ্য দিয়ে অনেকের বুক পকেটের গল্প হয়ে যায় মালিহা চরিত্রটি এবং সেটা আমাকে আসলে এনার্জি দেয় নাটকে কাজ করা। সো পুরো জার্নিটা ইন আ নাটশেল। আপনার ফ্যামিলি সম্পর্কে জানতে চাই, আপনার ছোটোবেলা বা বেড়ে ওঠাটা একটু জানতে চাই। আমার ছোটোবেলা বা বেড়ে ওঠা পুরোটাই হয়েছে ঢাকা শহরে, আমি একদম ঢাকাতে জন্ম নেয়া, ঢাকায় বেড়ে ওঠা, ঢাকার স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিছু, এবং আমার বাসাটার ঠিক
ডান বাঁ পাশে গেলেই আমার স্কুল কলেজ, ডান পাশে গেলে আমার ইউনিভার্সিটি, এত কাছাকাছি ছিল যাতে করে যাতায়াতের সময় আমার কোনো ক্ষতি না হয়, সময় যাতে নষ্ট না হয়। আমার ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে প্রচণ্ড বিরক্ত লাগে। সো এতটুকু কাছাকাছি জায়গাতেই আমার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার রিজন একটাই ছিল যে যদি জ্যাম লেগে যায় আমি যাতে দৌড়াই হলো যাতে আমি পরীক্ষার হলে ঢুকতে পারি। তো আমরা যে বাসাটাতে থাকি সেই বাসাটা খুব ইন্টারেস্টিং। সকালবেলা ঘুম থেকে উঠলে চারপাশে সবুজের সমারোহ আমি দেখতে পারি, নারকেল গাছ, আম গাছ, লিচু গাছ। এই বাসাটাতে আসলে আমার বেড়ে ওঠার মানে এতটা আমার শৈশব বলি, কৈশোর বলি বা প্রেজেন্ট টাইমের কথা বলি, এতটাই এই জায়গাটা আমার জন্য একটা স্মরণীয় জায়গা যে আমি আমার মাকে মাঝে মাঝে বলি যে মামা আমি এই বাসাটাতে আসলে লাইফ লং থাকতে চাই, ইফ পসিবল টিল মাই ডেথ মেবি, আমি আম নট শিওর। কিন্তু এই বাসার প্রত্যেকটা মানুষ, আমার প্রতিবেশীরা, তারা ছোটোবেলার থেকে আমাকে দেখেছেন। একটা সময় তারা দেখতেন আমি ঘুঙুর বেঁধে শিশু একাডেমিতে যেতাম, পরবর্তীতে একটা সময় দেখেছে আমি গিটার কাঁধে নিয়ে শিশু একাডেমিতে গিয়েছি, তারপর তারা দেখেছেন যে আমি আমাকে প্রত্যেক দিন একটা চ্যানেলের গাড়ি আমাকে নিতে আসতো, পিক অ্যান্ড ড্রপ দিত, এখন তারা আমাকে টিভি খুললেই দেখতে পারে। সো এই মানুষগুলো না আমার জার্নিটা জানেন, এবং যখনই আমি আমার দরজাটা খুলে বের হই, আমার পাশের বাসার আন্টি বা আঙ্কেল যখন বলে যে আরে তাহিয়া কেমন আছিস তুই, তোর তো ওই কাজটা দেখলাম, আমার না ভালো লাগে। আকিকার নাম হচ্ছে তাহিয়া তাজিন, আয়েশা বেসিক্যালি আমার ডাকনাম, অনেকগুলো ডাকনাম আছে, বুঝতে পারছিলাম যে কোনটা আসলে স্ক্রিনে ইউজ করা বেটার। এখন এসে মাঝে মাঝে মনে হয় যে মেবি এটা না, দাদির রেখে যাওয়া নামটা, কুয়াশা নামটা স্ক্রিনে ইউজ করলে মধ্যে বেশি বেটার হতো। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমার মা, বাবা, আমার বড় বোন আছেন। আপনার রিলেশনশিপ স্ট্যাটাস জানতে চাই, সিঙ্গেল নাকি মিঙ্গেল? আমি বিয়ে না হওয়া পর্যন্ত আমি সবসময় এটাই বলবো যে আমি সিঙ্গেল। এখন কাউকে পছন্দ হওয়াটা নিশ্চয়ই অপরাধের কিছু না, কাউকে আমার ভালো রাখতেই পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে যে কোনো সম্পর্কের একটা সুন্দর সময় হচ্ছে যে যখন দুটা মানুষ একসাথে থাকে। সো আমি সেই সম্পর্কটার দিকে আগে এগোতে চাই, যখন সেই সম্পর্কটাতে আমি পড়ে যাব যে আমার যখন বিয়ে হয়ে যাবে তখন অবশ্যই যারা আমাকে ভালোবাসে, আমার নেই আত্মীয় প্রতিবেশী, তারা তো জানবেনই, এর পাশাপাশি আমার ফলোয়ার্স যারা আছেন, ফ্যান্স যারা আছেন বা যাদের জন্য আসলে কাজ করা, দর্শক যারা আছেন, তারাও অবশ্যই জানতে পারবে যে আমার রিলেশনশিপ স্ট্যাটাস এই মুহূর্তে কি। ফার্মাসিতে গ্র্যাজুয়েশন করে অভিনয়, সো ব্যাপারটা কেমন, আপনার কাছে কেমন লাগে? আমার কাছে খারাপ লাগে না, আমি বললাম না যে আমি প্যাশন ওভার প্রফেশন চুজ করেছি। আমার কাছে মনে হয়েছে যে প্যাশনের পেছনে দৌড়ানোটা আমার জন্য বেশি মানে স্মার্ট ডিসিশন হবে, রাদার দ্যান রানিং আফটার মাই প্রফেশন, যেখানে আমাকে একটা ফিক্সড টাইমের মধ্যে জব করতে হবে, একটা রোবোটিক লাইফ লিড করতে হবে। হয়তোবা আমি লাইফটাকে এই মুহূর্তে যেভাবে লিড করতে চাচ্ছি সেটা হয়তোবা আমি আমার ফার্মাসি প্রফেশনে থেকে আমি পারবো না, বাট আই ডোন্ট নো অ্যাবাউট দ্য ফিউচার, যেহেতু আমার মাস্টার্স করার ইচ্ছা আছে। সো পরবর্তীতে এমনও হতে পারে যে আমি মাস্টার্স করার জন্য হয়তোবা আমি মিডিয়া জগৎ থেকে কয়েক বছরের জন্য বিরতিও নিতে পারি, হতেই পারে এটা, কারণ আমার যেহেতু পড়াশোনাটা শেষ করার ইচ্ছা আছে। আমি জানি না, মানে হয়তোবা এমনও হতে পারে যদি আমার কাছে ওই মোমেন্টে পড়াশোনা করতে করতে ফার্মাসির প্রতি প্রেম জন্মে যায়, তখন হয়তোবা আমি আমার প্রফেশনকেও চুজ করতে পারি।